বন্ধুরা, এবার আমরা এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব। বহুপদী বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। এখানে অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত বলতে বোঝানো হয়েছে ঘাত হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এর সাথে ধ্রুবকের গুণফল থাকবে। এক চলকের বহুপদী, মনে করি এক্স একটি চলক। এখানে আমরা চারটি উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন এ, তারপর দ্বিতীয় উদাহরণে এ এক্স প্লাস বি, তারপর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবং সর্বশেষে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইত্যাদি আকারের রাশিকে এক্স চলকের বহুপদী বলা হয়, যেখানে এ বি সি ডি ইত্যাদি ধ্রুবক। সাধারণভাবে এক্স চলকের বহুপদীর পদসমূহ সি এক্স টু দি পাওয়ার পি আকারে প্রকাশ করা হয়, যেখানে সি একটি নির্দিষ্ট সংখ্যা যা এক্স বর্জিত এবং সি শূন্যও হতে পারে, এবং পি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পি শূন্য হলে পদটি শুধু সি হয়, কারণ সি এক্স টু দি পাওয়ার পি, এখানে পি এর জায়গায় যদি আমি শূন্য বসাই তাহলে এক্স টু দি পাওয়ার শূন্য আসছে, যার মান হচ্ছে ওয়ান, এবং এর ফলে আমরা সি পাচ্ছি। এবং সি শূন্য হলে পদটি বহুপদীতে অনুল্লেখ থাকে। সি এক্স টু দি পাওয়ার পি পদে সি কে এক্স টু দি পাওয়ার পি এর সহগ বা কোএফিসিয়েন্ট এবং পি কে এই পদের মাত্রা বা ঘাত বা ডিগ্রি বলে। কোনো বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে অর্থাৎ সর্বোচ্চ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয়। বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত অর্থাৎ সর্বোচ্চ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ ও মুখ্য পদের সহগকে মুখ্য সহগ এবং জিরো মাত্রাযুক্ত অর্থাৎ চলক বর্জিত পদটিকে ধ্রুবপদ বলা হয়। যেমন টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স মাইনাস ফাইভ, এটি এক্স চলকের একটি বহুপদীর উদাহরণ যার মাত্রা সিক্স মুখ্যপদ, টু এক্স টু দি পাওয়ার সিক্স মুখ্য সহগ হচ্ছে টু এবং ধ্রুবপদ হচ্ছে মাইনাস ফাইভ। এখানে মাইনাস ফাইভ ধ্রুবপদ কারণ এখানে এর সাথে কোনো এক্স চলক নেই। এখন আমরা চারটি উদাহরণ দেখতে পাচ্ছি। এই উদাহরণগুলোতে যদি এ ইজ নট ইকুয়াল জিরো হয় তাহলে প্রথম উদাহরণটিতে বহুপদীর মাত্রা হবে শূন্য, দ্বিতীয় উদাহরণটিতে বহুপদীর মাত্রা হবে ওয়ান, তৃতীয় উদাহরণটিতে বহুপদীর মাত্রা হবে টু, এবং চতুর্থ উদাহরণটিতে বহুপদীর মাত্রা হবে থ্রি। যে কোনো অশূন্য ধ্রুবক এ ইজ নট ইকুয়াল জিরো চলকের শূন্য মাত্রার বহুপদী, কারণ এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো হিসেবে বিবেচ্য হয়। শূন্য সংখ্যাটিকে শূন্য বহুপদী বিবেচনা করা হয় এবং শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়।